वेलकम स्टूडेंट्स, आज के आमी तुम्हारे 2021 एर माध्यमिक के जोन्नो अत्यंत गुरुत्वपूर्ण एक हाइट एंड डिस्टेंस एर प्रॉब्लम निये आलोचना करछी। ए प्रॉब्लम टा 2019 13-2 हिसाबे एसे छिलो। तो देखो प्रॉब्लम टा की बोले छे, एक तीन तला बाड़ीर छादे 3.6 मीटर दैर्घ्येर एकटी पताका दंड आछे। रास्तार कोनो एक स्थान थेके देखले पताका दंडटीर चूड़ा ओ पाददेशेर उन्नति कोण यथाक्रमे 50 डिग्री एवं 45 डिग्री हय। बाड़ीर उच्चता कत? তাহলে আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে, প্রবলেমের জন্য প্রথমে তোমাদেরকে সঠিক চিত্রটা অঙ্কন করতে হবে এবং সঠিক চিত্র অঙ্কনের জন্য তোমাদের এক নাম্বার আছে। যদি চিত্রটা সঠিক না হয় তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে না বা কোনো নাম্বারই পাবে না। তাই প্রথমে ছবিটা ঠিক করে আঁকতে হবে। তো দেখো একটা তিনতলা বাড়ি ধরে নেওয়া যাক, এটা হচ্ছে একটা তিনতলা বাড়ি, তার নাম দিলাম এবি। তার উপরে 3.6 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা দণ্ড, তাহলে এখানে একটা পতাকা দণ্ড আছে, সেই পতাকা দণ্ডটার নাম দিয়ে দিলাম এপি। এবার দেখো রাস্তার কোনো এক স্থান থেকে আমি দেখব, কাকে দেখব? পতাকা দণ্ডটার চূড়াকে আর পাদদেশকে। তাহলে এটা যদি রাস্তা হয়, রাস্তার এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে পি। সেখান থেকে আমি পতাকা দণ্ডের চূড়াকে দেখব আর পতাকা দণ্ডের পাদদেশ, পাদদেশ মানে এ, এই দুটো বিন্দুকে দেখব। আচ্ছা, পি বিন্দুটা এখানটা নিয়ে নিই, দেখব কত ডিগ্রি। না, প্রথমে দেখলাম এটাকে, দেখলাম 45 ডিগ্রি উন্নতি করে, আর পতাকা দণ্ডের চূড়াকে দেখলাম 50 ডিগ্রি উন্নতি করে। তাহলে আরেকবার বলি কি করলাম, না এবি হচ্ছে একটা তিনতলা বাড়ি যার উপরে পি এ একটা পতাকা দণ্ড, সেই পতাকা দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে 3.6 মিটার। এবার রাস্তার উপরে একটা বিন্দু হচ্ছে পি, পি বিন্দু থেকে আমরা এই যে পতাকা দণ্ড তার যেটা পাদদেশ তাকে দেখছি 45 ডিগ্রি উন্নতি করে, আর পতাকা দণ্ডের যেটা চূড়া তাকে দেখছি 50 ডিগ্রি উন্নতি করে। এখন প্রশ্ন হচ্ছে বাড়ির উচ্চতা কত, তার মানে এবিটা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখে নেব, আমি বলেছিলাম সব লেখার দরকার নেই, গল্পের আকারে যতটুকু না লিখলে নয়। এবিটা হচ্ছে তিন তলা বাড়ি, এবার পি এ হচ্ছে পতাকা দণ্ড, তার মাপটা কত? 3.6 মিটার। এবার দেখো পি বিন্দু থেকে আমরা উন্নতি কোণগুলো বলেছিলাম, তাহলে অ্যাঙ্গেল পি, সরি এটাকে পি না নাম দিয়ে এটাকে তুমি কিউ নাম দাও, পি দিয়েছি আমরা, তাহলে অ্যাঙ্গেল পি কিউ বি, অ্যাঙ্গেল পি কিউ বি, অ্যাঙ্গেল পি কিউ বি সেটা হচ্ছে 50 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ কিউ বি এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা এ বি কিউ আর একটা পি বি কিউ। তাহলে আমরা ট্রায়াঙ্গেল পেয়েছি একটা এ বি কিউ, আর একটা পেয়েছি ট্রায়াঙ্গেল কি পেয়েছি, পি বি কিউ। এবার দেখো এটা যেহেতু একটা বাড়ি, এবিটা বাড়ি তার উপরে পতাকা দণ্ড, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এবি কিউ এবং পিবি কিউ ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ। এবার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কোণানুপাত অ্যাপ্লাই করতে পারি। আমরা কি অ্যাপ্লাই করতে পারি, ট্যান 45 ইকুয়ালস টু এক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ এবি বাই বি কিউ। তাহলে এবি কিউ ত্রিভুজের ক্ষেত্রে ট্যান 45 ইকুয়ালস টু এবি বাই বি কিউ, ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে এবি বাই বি কিউ। তাহলে লিখে দিলাম ক্রস মাল্টিপ্লিকেশনে এবি ইকুয়ালস টু বি কিউ। আবার দেখো পিবি কিউটাও সমকোণী ত্রিভুজ ছিল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ট্যান 50 ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ট্যান 50 ইকুয়াল টু পারপেন্ডিকুলার দ্যাট ইজ পিবি বাই বেস দ্যাট ইজ বি কিউ,
tan 50 এর ভ্যালু দেখো তোমাদের বলে দেওয়া আছে tan 50 = 1.2 দ্যাট ইজ 1.2 = pb pb দ্যাট মিন্স pa plus ab তাহলে pa plus ab by bq লিখেছি bq এবার দেখো 1.2 এখানে pa লিখেছি pa p এর ভ্যালু হচ্ছে 3.6 লিখে দি 3.6 ab ab এর মানটাই দেখো বের করতে হবে কারণ তিন তলা বাড়ির উচ্চতাটা চেয়েছে তাহলে ab টা যেহেতু বের করতে হবে তাহলে আমি দেখো ab = bq তাহলে আমরা কি করলাম না এখানে ab টা রেখে দিলাম আর bq এর জায়গায় আমরা অ্যাপ্লাই করে দিলাম কি না ab এটাকে যদি এক নাম্বার দিই তাহলে লিখে দিলাম এক হতে এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 1.2 ab equals to 3.6 plus ab that is 1.2 ab minus ab that is equal to 3.6 1.2 ab থেকে ab যদি আমি মাইনাস করি তাহলে হবে 0.2 ab that is 3.6 then ab equals to 3.6 by 0.2 পয়েন্ট যদি ক্যান্সেল করি তাহলে 36 বাই 2 দ্যাট ইজ 18 তাহলে এবি এর মান পেয়ে গেলাম 18 অতএব বাড়ির উচ্চতা সমান হচ্ছে 18 মিটার ক্লিয়ার তাহলে আমি দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছিলাম একটা এবি কিউব একটা পিবি কিউব সেই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কোণানুপাত অ্যাপ্লাই করেছি 45 ডিগ্রির জন্য tan 45 অ্যাপ্লাই করেছি 50 এর জন্য tan 50 তোমাদের চিন্তা হতে পারে যে 50 ডিগ্রির মান আমরা জানি না tan 50 অবশ্যই এই মানটা দেওয়া থাকবে যদি আননোন হয় মানে 0 30 45 90 এগুলোর বাইরে কিছু হয় তাহলে তোমাদের সেই মানটা কোণানুপাতের মানটা দেওয়া থাকবে এবার এই দুটো কন্ডিশন থেকে বা এই দুটো সম্পর্ক থেকে আমাকে যেটা বের করতে হবে এবি বের করতে হবে তাই কি করলাম আমরা এই দুটোকে যখন সমান করার চেষ্টা করছি বা এবি এর মান বিকিউ বসাবো না বিকিউ এর মান এবি বসাবো যেহেতু এবিটাই রাখতে চাই তাই কি করলাম বিকিউ এর জায়গায় এবিটা বসিয়ে দিলাম তাহলে পুরো সমীকরণটা এবি কে কন্টেইন করে হচ্ছে এবি রিলেটেড হচ্ছে তাহলে সেখান থেকে সহজেই আমি এবি এর মানটা বের করে নিতে পারলাম ক্লিয়ার এ ধরনের অনেক প্রবলেম তোমাদের বইয়ে আছে তোমরা প্র্যাকটিস করবে এটা 2019 এসেছিল প্র্যাকটিস করো 2021 এর জন্য ইম্পর্টেন্ট এই ধরনের অনেক প্রবলেম আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে প্র্যাকটিস করো থ্যাংক ইউ